আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। অস্ত্র মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের 27 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই রায় দেন। গত 22 ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়ার সময় পাপিয়া সহ 4 জনকে গ্রেফতার করে র্যাব। মামলায় সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু যেহেতু তারা হাজবেন্ড এবং ওয়াইফ, তারা একই পরিবারের, এই জন্য আদালত সেটা অনুকম্পা করেছেন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামীকাল এ বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন। সচিবালয় থেকে বৈঠকে যুক্ত ছিলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী বর্তমানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির মধ্যে সরকার এই পদক্ষেপ নিল। সভাতে বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে সবাই এ বিষয়ে একমত প্রকাশ করেছেন এবং পরবর্তীতে মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে যে এই প্রস্তাবটা গ্রহণযোগ্য এবং এটা অবিলম্বে আনা প্রয়োজন, এবং যেহেতু সংসদ কার্যকর নাই সেজন্য এটা অধ্যাদেশের মাধ্যমে জারি করা হবে। ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করায় এই এই অপরাধটি কমে আসবে, না হলে বাড়ানোর প্রশ্নটায় আসতাম না। যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য এটাকে অধ্যাদেশ করার জন্য এবং আমরা আজ আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানকে স্বাগত জানালেও আইনের প্রয়োগ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় দলটির নেতারা অভিযোগ করেন, অধিকাংশ অপরাধের সাথেই ক্ষমতাসীন দলের লোকেরা জড়িত। আইন থাকলেও প্রয়োগের অভাবে অপরাধ বাড়ছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে বলেই করোনা মহামারীর সময় একসাথে কাজ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন। আর দুদেশের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে উভয় দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজ হবে বলে মনে করেন খাদ্যমন্ত্রী। বৈঠকে মধু, দুগ্ধজাত দ্রব্য, খাদ্যপণ্যের মান উন্নয়ন, নিরাপদ খাদ্য, টেস্টিং ল্যাবরেটরি ও চলমান খাদ্য গুদাম নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। খাদ্য সচিব নাজমুল আরা খানও এ সময় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে দীর্ঘদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় গাড়ির চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। তাই এই রুটে কয়েক সপ্তাহ ধরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার যাত্রীরা। পাটুরিয়া ফেরি কর্তৃপক্ষ বলছে এই নৌরুটে প্রতিদিন 17টি ফেরি চলাচল করছে, কিন্তু শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের সব গাড়ি সেখানে ভিড় করায় যানজট প্রকট আকার ধারণ করছে। পদ্মা নদীতে নাব্যতা সংকট ও প্রবল স্রোতের কারণে এই সমস্যা প্রতিনিয়তই বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দ্বিতীয়বারের মতো প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে করোনা আক্রান্ত ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি। বেলভিউ ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে আজ তার মস্তিষ্কের MRI করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন এই বর্ষীয়ান অভিনেতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news। ধন্যবাদ সবাইকে।